বাংলা মানবতা সমাধান

কুরআন বুঝি কুরআন দিয়ে জীবন গড়ি কুরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের সঙ্গে শরীক আছেন আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এক জান্নাতেও যেন শরিক করেন ইনশাআল্লাহ باذن الله بتوفيق الله আমিন ইয়া رب العالمين সম্মানিত ভাই বোনেরা আমরা আলোচনা করছি এই কথা যে নারী এবং পুরুষ মেল এবং ফিমেল আল্লাহ রাব্বুল العالمين মানুষ হিসেবে বিকুয়াল স্টেটাস দিয়েছেন সবাইকে সমান আল্লাহ রবুল্লাহ আলমিন মর্যাদা দিয়েছেন এবং প্রত্যেককেই আল্লাহর অনুগত হতে হবে এটাই হলো বড় কথা এবং মোট দশটা কোয়ালিটি থাকলে পরে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন আর আল্লাহ রব আলামিন তাদেরকে জান্নাত দিবেন এই দশ কোয়ালিটির মধ্যে পাঁচটা আমরা আলোচনা করে শেষ করেছি আগের এপিসোডে আমি কুইকলি সামারাইজ করি একটা হলো ইসলামের কোয়ালিটি দুই নম্বর হলো ইমানের কোয়ালিটি তিন নম্বর হলো আল্লাহর কাছে অবনত হওয়া এই কোয়ালিটি চার নম্বর হলো সত্যবাদী হওয়ার কোয়ালিটি পাঁচ নম্বর হলো সবর থাকার কোয়ালিটি এই পাঁচটা আমরা পরবর্তী পাঁচটা নিয়ে এবার আলোচনা করবো والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات

যারা আল্লাহকে ভয় করে আল্লাহর জন্য যাদের ভয় আছে আর এরপরে আল্লাহ বলেছেন মুতাসসাদিকিনা ওয়াল মুতাসদ্দিকাত যারা صدকাহ করে আল্লাহর রাস্তায় নারী হোক অথবা পুরুষ হোক আস্সাইমিনা ওয়াসাইমাত রোজা যারা রাখে নারী হোক অথবা পুরুষ হোক আল হাফিজিনা ফুরুজুহুম ওয়াল যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে নারী হোক অথবা পুরুষ হোক আল আল্লাহ কাসীরা ও আল আর আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে নারী হোক অথবা পুরুষ হোক এই আগের পাঁচ কোয়ালিটি এবং এই পাঁচ কোয়ালিটি এই দশটা যদি আমরা একত্রিত করতে পারি টেন থিংস আল্লাহ মাগফিরাত দিবেন এবং আল্লাহ আজরে আজিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন সুবহানাল্লাহ আমরা ছয় নম্বর থেকে আলোচনা করি যারা আল্লাহ সোভায় না হুয়া তাহলে যারা ভয় করে চলে আল্লাহর ভয় ছাড়া পৃথিবীতে মানুষেরা কোনো পুলিশের ভয়ে কোনো আর্মির ভয়ে কোনো সিসিটিভি ক্যামেরার ভয়ে অথবা কোনো বসের ভয়ে কোনো মা বাবার ভয়ে কিন্তু অন্যায় থেকে মানুষকে ফেরায় রাখা যাবে না কারণ মানুষের টেন্ডেন্সি হলো আন্না সুহারি সুনুনে যে ব্যাপারে মানুষকে নিষেধ করা হয় সেই ব্যাপারে আগ্রহ আরো বেড়ে যায় অন্য কোন উপায় নাই যে মানুষকে আপনি ভালো বানাতে পারবেন এই জন্য আপনি নারী হন অথবা পুরুষ হন আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে আমরা দারোগা পুলিশ ভয় করি আমরা সাপকে ভয় করি আমরা বিভিন্ন হিংস্র জন্তু জানোয়ারকে ভয় করি আল্লাহর ভয় হতে হবে তার থেকে অনেক অনেক গুণ বেশি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে সব সময় আছেন আল্লাহ তাআলা আমাকে সব সময় মুরাকাবা করছেন আল্লাহ রব্বুল আলামিনের সুপারভিশন আল্লাহ সুবহানাহু ওয়া এই যে আপনার নেটওয়ার্ক আমার সঙ্গে সব সময় আছে আমি হয়তো আমার মা বাবার চোখের সামনে থেকে বেরিয়ে যেতে পারবো মা বাবার চোখকে ফাঁকি দিতে পারবো স্বামী স্ত্রীর চোখকে ফাঁকি টিচারদের চোখকে ফাঁকি নেটওয়ার্ক থেকে আমি 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 পারবো না। দেশে বিদেশে ইন্ডিয়া থাকলেও বেরোতে আল্লাহ আমাকে সুপারভাইজ করবেন দেখবেন লন্ডনে গেলেও তাই হবে বাংলাদেশেও তাই ঘরে থাকলেও যা বাহিরে থাকলেও তা একটা চিন্তা করে দেখেন এই দেখেন আমার পকেটে একটা মোবাইল ফোন আছে লুক এট দিস মোবাইল ফোন এই মোবাইল ফোনটা একটা নেটওয়ার্ক আছে আই এম কানেক্টেড টু দিস নেটওয়ার্ক আই গো মে বি চেঞ্জিং নাম হয়তো পরিবর্তন হয় কিন্তু এটার মধ্যে একটা নেটওয়ার্ক আছে এখন আমি যখন মুম্বাইতে থাকি তখন বোডাফোন ইন্ডিয়া লেখা ওঠে যখন আমি লন্ডনে থাকি তখন টি মোবাইল ইউকে লেখা ওঠে যখন আমি বাংলাদেশে যাই তখন গ্রামীণ ফোন বাংলাদেশ লেখা ওঠে যখন আমি সৌদি আরবে যাই তখন সালাদ বা অন্য কোনো নাম ওঠে যখন আমি আবুধাবিতে যাই তখন অন্য নাম ওঠে আমি এই নেটওয়ার্কের বাহিরে যেতে পারি না দেখেন এই নেটওয়ার্ক আমাকে সব সময় কিন্তু আমাকে ফলো করে আমাকে সব সময় কন্টিনিউসলি ফলো করে চলছে আল্লাহ তালা নেটওয়ার্ক তাহলে কত মজবুত আমার ভাইরা বোনেরা চিন্তা করে দেখেন আল্লাহ রব আলমিন এই নেটওয়ার্কের চ্যালেঞ্জও দিয়েছেন সোর আর রহমানের মধ্যে إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربك ما تكذبان

সেখানেই দেখবে রাজত্ব কার আল্লাহর যেখানেই যাবে সেখানে দেখবে নেটওয়ার্ক কার আল্লাহর কাজে আল্লাহর নেটওয়ার্কের বাহিরে তোমরা কখনো যেতে পারবে না পারবে না পারবে না কাজেই যত দূরেই যান না কেন কাছে থাকুন ওই যে দেখেন না মোবাইল ফোনের বিজ্ঞাপনে ঢাকা শহরে দেখবেন যত দূরেই যান না কেন কাছে থাকুন গ্রামীণ ফোন তো এটা আল্লাহ রব্বুল আলামিনের এই গ্রামীণ আর শহরে ফোন যাই বলেন না কেন আল্লাহ নেটওয়ার্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি স্ট্রং আপনি এই নেটওয়ার্ক থেকে কখনো বের হতে পারবেন না পারবেন না পারবেন কাজেই আপনি নারী হন অথবা পুরুষ হন মেল হন আর ফিমেল হন আর আপনি ম্যান হন হন অথবা ওম্যান যাই হন না কেন আপনি আপনি আল্লাহকে ভয় করবেন যে আল্লাহ আমাকে সব জায়গায় সুপারভাইজ করেন আল্লাহ নেটওয়ার্কের বাহিরে বাইরে আমি কোনো সময় যেতে পারি না অহু আমা আকুমা খুন্থুম যেখানেই তোমরা যাও না কেন সেখানে আল্লাহ রাবুল আলমিনের ইশরাফ সুপারভিশন তোমাদের সাথে আছে তাহলে এটা হলো ছয় নম্বর কোয়ালিটি আমরা সাত নম্বর কোয়ালিটি সম্পর্কে আলোচনা করি ওয়াল সদকাকারী নারী অথবা পুরুষ যেই নারী যেই পুরুষ তারা সদকা করে সদাকার করার এই যে কোয়ালিটিটা আল্লাহর রাস্তায় দেওয়ার যে কোয়ালিটিটা ইনফাক ফি সাবিলিল আরজ কোয়ালিটি এটা বড় একটা কোয়ালিটি মানুষ যখন সহায় সম্পত্তি জায়গা জমি টাকা পয়সার মালিক হয় তখন হাত তার এরকম মুট করে রাখে যেন এটা খোলাই যাবে না মোট লা আমসাকতুম খশিয়াতাল ইনফাক আল্লাহ বলেছেন সূরা বানি মধ্যে যে অনেক দিলেও তোমায় এরকম বন্ধ করে রাখতে যে দিলেন শেষ হয়ে যায় কিনা আর আল্লাহর রাস্তায় যারা ব্যয় করতে পারে এটা একটা বড় ধরনের কোয়ালিটি এই কোয়ালিটি যদি আপনার আমার মধ্যে না থাকে তাহলে আপনি আমি আল্লাহর মাগ ফেরাতও পাবো না জান্নাতও পাবো না আর আল্লাহর রাস্তায় যে আমি ব্যয় করব। কেন আমি করব? দেখেন আল্লাহ সুভায়না হুয়া তা আলা দুনিয়ার মানুষকে দুইভাবে পরীক্ষা করেন আল্লাহ ইস টেস্টিং আস ইন দা টু ওয়েজ যাদেরকে আল্লাহ সম্পত্তি দিয়েছেন তাদের জন্য টেস্ট হলো পরীক্ষা হলো তাদের সম্পত্তিতে অন্য মানুষকে শরিক করে কি না এটা হলো তাদের টেস্ট আর ই গিভিং আউট অর নট আর যাদেরকে আল্লাহ আরব্ বলে আলামিন দেন নাই বা কম দিয়েছেন লেস পার্সনের যারা তাদের টেস্ট হল আর দে হ্যাবিং সবরবর নট তারা কি সবর করে কি করে না এইটা হল তাদের জন্য একটা টেস্ট আল্লাহ দুনিয়াতে সবাইকে সমান দেন নাই আল্লাহ এরশাদ করেন নাহ কসামনা। بينهم معيشتهم في الحياه الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات আমি আল্লাহ মানুষের মধ্যে জীবিকাকে সম্পদকে বন্টন করেছি দুনিয়াতে আই হ্যাভ ডিস্ট্রিবিউটেড ওয়েলথ অ্যামং হিউম্যান বিং ইন দিস লাইফ আর আমি দিতে গিয়ে আই ডিডন্ট গিভ এভরিওয়ান ইকুয়াল আমি কাউকে বেশি দিয়েছি কাউকে কম সামন মো সামন লেস যাকে মোর দিয়েছি সে লেসকে দেয় কিনা যাকে লেস দিয়েছি সে সবর করে কিনা এই জন্য দুইজনের দুই রকম আমাদের সিচুয়েশন এবং দুইজনের দুইভাবে আল্লাহ সুফায়ন হুয়া আলা আমাদেরকে পরীক্ষা করছেন আর এই সম্পদের মালিক যেহেতু আপনি না আল্লাহর রাস্তায় আপনি সদাকা করবেন আর সদাকা যখন আপনি করবেন আল্লাহ সুফায়ন হুয়া তা আলা সদাকার কারণে আপনার গোনা খাতা মাফ করবেন বিপদ আপদ দূর করবেন যারা দান সদকা করে এর কারণে আল্লাহ বালা মুসিবত দূর করেন কেয়ামতের ময়দানে সাত ধরনের মানুষকে রব্বুল আলামিন আল্লাহ তা আলা ছায়া ছেইড ছেইড ইন দা প্রন আর্শের ছায়ায় ছায়া দিবেন যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক গ্রুপ হল যে হাত্তা লা তাআলমা শিমালুহু মা এমন ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে তার ডাইন হাত কি দান করেছে বাম হাত জানে না এরকম যদি হয় তাহলে আল্লাহ সুহান হুয়া তালা তাদেরকে আরো সেরে নিচে সায়া দান করবেন এটা ছিল আমাদের সাত নম্বর কোয়ালিটি আমরা আলোচনা করলাম আমরা 8 নম্বর নয় এবং দশ নম্বর কোয়ালিটি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ কিন্তু এর মধ্যেই সময় হয়ে গেল খানিক্ষণের বিরতিতে যাওয়ার

saturdays provide. in britain, we are facing one big problem, that are you muslim or british? the space to talk. in india, back home, they ask, are you a muslim first or indian first? and we muslims should know how to reply, how to turn the tables over. the place to knock. why trinity cannot be regarded in that sense, father, son and holy spirit? the opportunity to ask. but even if we agree that what the christians say, that he was crucified,

যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ স্যফুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লা তিল হকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বুলুগুল মারামের দরসে হাদিস শুধুমাত্র পিএসটিভি বাংলায় বুলুগুল মারাম পরবর্তী অনুষ্ঠান পিএসটিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা মোমিন নারী এবং পুরুষের দশটা কোয়ালিটির কথা আলোচনা করছি ব্রেকের আগে আমরা ছয় এবং সাত নম্বর কোয়ালিটির কথা আলোচনা করেছি সে দুটো ছিল যে আমরা আল্লাহকে ভয় করে চলবো আর আল্লাহর রাস্তায় আমরা দান করবো আমরা এবার আট নম্বর কোয়ালিটির দিকে যাব ইনশাআল্লাহ আট নম্বর কোয়ালিটি হলো যারা রোজা রাখে রোজা রাখা পুরুষ হোক অথবা নারী হোক রোজাটা সিয়ামটা এটা শুধু কিন্তু না খেয়ে থাকার নাম না শুধুমাত্র পান না করার নাম না আর না না হওয়ার নাম রোজাটা একটা কেমন যখন তুমি রোজা রাখবে তোমার চোখটাও যেন রোজা রাখে যখন তুমি রোজা রাখবে তোমার হাতটাও যেন রোজা রাখে যখন তুমি রোজা রাখবে তোমার জিব্বাটাও যেন রোজা রাখে তার অর্থ হলো আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে প্রত্যেকটা অর্গান বডি হ্যাজ ফাস্টিং আপনি এটা পুরোটাকে যদি করেন আর আল্লাহকে ভয় করে যদি আপনি ফরজ নফল রোজা রাখেন এই কোয়ালিটি আপনার মধ্যে থাকে তাহলে আপনি মূলত রোজাদার তা না হলে আপনি রোজাও থাকলেন আর জিব্বা দিয়ে মিথ্যা কথা বললেন ইট উইল নট বি অ্যাকসেপ্টেড আল্লাহ নবী বলেছেন মাল্লাম

এরপরে মোহরমের নয় তারিখ দশ তারিখের রোজা আরাফার দিনে নয় জিলহাজের রোজা এরপরে প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে আইয়ামিদের রোজা প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারের রোজা এসব রোজা রিকমেন্ড কমেন্ট করেছেন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আপনি আমি তার কিছু না কিছু মানতে হবে আর ফরজটাকে তো পরিপূর্ণ মানতে হবে তাহলে আল্লাহর মাগ ফেরাত এবং জান্নাতের আশা করা যায় এটা ছিল আমাদের আট নম্বর কোয়ালিটি আমরা মুভ হয়ে যাব নয় নম্বর কোয়ালিটি কোয়ালিটি নাম্বার নাইন আমরা মুভ হচ্ছে এখন ওয়াল ওয়াল আমরা নারী হই অথবা পুরুষ হৈ আমরা আমাদের লজ্জাস্থানের হেফাজত করতে হবে দেখেন সূরাতুল মৌমিনীন আল্লাহ বলেছেন অললে দী না হোম লজ্জাস্থানের হেফাজত নারীদের জন্য যেমন ফরজ পুরুষের জন্য এটা ফরজ আর শুধুমাত্র হালাল জায়গা ছাড়া স্বামী স্ত্রীর রিলেশন ছাড়া অন্য যে কোনো জায়গা থেকে আপনার লজ্জাস্থানকে আপনি ব্যবহার করবেন আপনি অ্যাবিউজ করবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে তার জন্য আপনাকে পাকড়াও করবেন আপনি পৃথিবীতেও ভুগবেন আখেরাতেও ভুগবেন আনফর্চুনেটলি আনফর্চুনেটলি আমরা আমাদের লজ্জাস্থানের হেফাজত করি না পুরুষরাও করিনা নারীরাও করি না এই জন্য আমাদের এই দুর্দশা রসুল্লাহ আসাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম খুব সুন্দর করে বলেছেন মাই আদমানলি মা বাইনা নালে হেয়াই হে অমাবাই নারী জেলাই হে আদমান আল্লাহ বিল জান্না যেই ব্যক্তি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারি দুইটা জিনিস হলো মা বাইনা নালে তার দুই গোপ এবং দাড়ির মাসখানে যেটা আছে তার জিহ্বা যদি জিহ্বা কেউ প্রটেক্ট করতে পারে প্রোটেক্টিভ টাং আর ওয়ামা বাইনা রিজলাইহি তার দুই পায়ের মাসখানে যা আছে তার লজ্জাস্থান তার প্রাইভেট পার্টস এই দুটো জিনিসের যদি গ্যারান্টি কেউ দিতে পারে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেই সুবহানাল্লাহ আপনি চিন্তা করে দেখেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাক হাদিসের মধ্যে বলেছেন যে ইদমানুল সিত্তান আদমান লাকুমুল জান্নাহ এর মধ্যে আল্লাহ রাসূল বলেছেন ছয়টা জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দিলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই তার মধ্যে উসুদুকু ইজা কথা বললে তোমরা সত্য কথা বলবে ওয়াউফু ইজা ওয়াআদতুম যখন তোমরা অঙ্গীকার করবে অঙ্গীকারকে পূরণ করবে আর ওয়াহফাজু ফুরুজাকুম তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে আর তোমরা কি করবে গুদ্দু আব সারাকম তোমাদের চোখকে নিম্নগামী করে রাখবে ওয়া কুফু আইদিয়া কম আর মানুষের উপরে হাত দিয়ে তোমরা হামলা করবে না অ্যাবিউজ করবে না এই ছয়টা জিনিসের গ্রান্টি দিতে পারলে জান্নাতের গ্রান্টি দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তাহলে নারী হই অথবা পুরুষ হই আপনি যদি স্ত্রী হন আপনার স্বামী একমাত্র আপনার লজ্জাস্থানের অধিকারী আপনি যদি পুরুষ হন এবং স্বামী হন আপনার স্ত্রী হলো আপনার একমাত্র হালাল যেখানে আপনার লজ্জা স্থান ব্যবহৃত হতে পারে এর বাহিরে যদি আপনি যান তাহলে আল্লাহ দুনিয়াতেও আপনাকে সাজা সাজা দিবেন দিবেন দেখেন সারা দুনিয়া এইডস এই যে ডেঞ্জারাস ডিজিজ ছড়িয়ে পড়ছে আরো কত ধরনের রোগ বালাই মানুষের হচ্ছে মানুষের কোন মর্যাদা আজ যেন না এই কোয়ালিটি যদি আমাদের মধ্যে থাকে যে আমরা কি করি

একজন আমাদের শারীরিক প্রয়োজন মেটা এখানেও কি সব আল্লাহ নবী বললেন সে যদি অন্যায় জায়গায় রাখতো তাহলে গুনা হইতো কিনা বললো হ্যাঁ হইতো তাহলে যদি যখন ন্যায় জায়গায় হালাল জায়গায় রাখলে তাহলে এটা সব কেন হবে না সব হ্যাঁ সেটা হলো আমাদের নয় নম্বর কোয়ালিটি যেটা আমরা আলোচনা করলাম এই কোয়ালিটি যদি থাকে নারী এবং পুরুষেরা মেইল এবং ফিমেল ম্যান এবং ওমেন যদি আমরা আমাদের লজ্জাস্থানের হেফাজত করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাগফেরত দিবেন এবং আমাদেরকে জান্নাত দিবেন দশ নম্বর কোয়ালিটি নারী হোক অথবা পুরুষ হোক রবুল আলমিন আল্লাহ তে বেশি বেশি করে যারা স্মরণ করে আল্লাহ স্মরণে মুশগুল থাকে এই আল্লাহ তালা স্মরণ বলতে কিন্তু সকালে বিকালে আধা ঘন্টা করে আমরা হালকা জিকিরে বসলাম এটা মিনিং না বরং মিনিং হলো এটা আপনি সার্বক্ষণিক জিকিরের মধ্যে থাকবেন সার্বক্ষণিক জিকির কি কন্টিনিউয়াস জিকির হলো সেইটা আপনি যেখানেই থাকবেন জীবনের সেখানেই আল্লাহকে মনে রাখবেন যখন ফরজ আমলের টাইম হবে নামাজের সময় হলে নামাজ পড়বেন বা আকিমুস সালাত লিযিকরি ама যিকির করার জন্য তোমরা সালাত পড়ো যখন সময় পাবেন কুরআন তেলাওয়াত করবেন যখন পাবেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বেন যখন আপনি যে কোনো কাজ করবেন খাওয়া শুরুতে বিসমিল্লাহ বলবেন শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহিল্লাজি বলবেন আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়েশতা বলবেন আপনি ঘুমানোর দোয়া পড়বেন আপনি গাড়িতে ওঠার দোয়া পড়বেন সময় আল্লাহ রবুল আলমিনের স্মরণের মধ্যে থাকবেন যখন ঘুমাবেন তখন আয়তুল কুরসি পড়ে ঘুমাবেন ঘুম থেকে উঠে দোয়া পড়বেন অফিসে গেলেও আল্লাহকে স্মরণ করবেন আল্লাহর বিপক্ষে কখনো যাবেন না আল্লাহ যেভাবে জীবন চালাতে বলেছেন চালাবেন ব্যবসার জন্য গেলে সেখানেও আল্লাহকে মেনে চলবেন এটা যদি আপনি আমি মেনে চলি আমার ভাই আমার বোন তাহলে আমি আল্লাহকে সার্বক্ষণিক স্মরণ করলাম আমরা আল্লাহকে স্মরণ করি মসজিদে গেলে ঘরে আসলে তো আর আমাদের আল্লাহর দরকার নাই তখন তো যত হলিউড আর বলিউডের ফিল্ম যেগুলো আছে ওগুলো হলো আমাদের সাথী আর যত নাচানাচি আছে গাওয়া গাই আছে শয়তানি বজরাতি যত আছে এগুলো আমাদের তখন সাথী হয়ে যায় আল্লাহ মসজিদে গেলে যেমন আমাদের সাথী থাকবেন ঘরে আসলেও যেন আল্লাহ আমার সাথী থাকেন আমার বেডরুমেও যেন আল্লাহ আমার সাথী থাকেন আমার টয়লেটেও যেন আল্লাহ আমার সাথী থাকেন আমি সেখানেও যেন কোনো অন্যায় কাজ না করি বরং আমি যেখানেই থাকি ঘরে থাকি বাহিরে থাকি আমি দিনে থাকি রাতে থাকি সকালে থাকি বিকালে থাকি দেশে থাকি বিদেশে থাকি যেখানেই আমি থাকি না কেন আমি যেন অবশ্যই আল্লাহ আসুফ হায় হুয়া তা আল্লাহর এই নিয়মকে যেন মেনে চলি আল্লাহর এই নিয়মকে যদি মেনে চলা না হয় তাহলে আল্লাহ আসুফ হায় না তা আপনাকে আমাকে ক্ষমাও করবেন না আর আপনাকে আমাকে জান্নাত দিবেন উদ্দিবান এই 10টা কোয়ালিটি যদি আমাদের মধ্যে আসে আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন আর আমাদেরকে আজরে আযীম জান্নাত দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দিন আর জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান আমিন ইয়া রাব্বাল আলামিন والسلام عليكم ورحمه الله وبركاته

পাউন্ড অ্যাকাউন্ট নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য 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 আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোট খৌর তিন শূন্য 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 আট তিন সুইফট বিআইসি খৌর এ আর এ ওয়াই জি দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট পিস টিভি ডট টিভি মানবতার সমাধান বর্তমান বিশ্বের হাহাকার ও হতাশার সমাধান কি আল্লাহর নবী বলেছেন যে মানুষ অসুস্থ হলে দেখতে যাও এই আধুনিক সভ্যতায় বা আধুনিক কর্মচঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে বৃদ্ধ বয়সে ওল্ড হোমে চলে যাবে এটা কেমন আধুনিকতা তোমার একটা অভিষ্ট লক্ষ্য আছে সেটা হলো যে পরকালের মুক্তিটা তোমাকে নিশ্চিত করতে হবে একবার তো মসজিদ জিকির করлуй জমিনে ছড়িয়ে যাও কারিয়ে গিয়ে রুটি রুজি অর্জনন করতে থাকো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামে এক মূলবুত সেটা শাসত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি জানতে হলে দেখুন ইসলামী সমস্ত সমস্যার সমাধান প্রতি শনিবার ও রবিবার রাত সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়